বিশ্বের দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে শতবর্ষের প্রাচীন মমিন মসজিদের অবস্থান 23তম এবং এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মুসলিম স্থাপত্য শিল্প। দর্শক, বলছিলাম মঠবাড়িয়ার মমিন মসজিদের কথা। দা ফায়ারফ্লাইয়ের আজকের এই পর্বে রয়েছে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার শতবর্ষের প্রাচীনতম মমিন মসজিদকে ঘিরে। পুরো ভিডিও জুড়ে সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম এবং আপনারা দেখছেন দা ফায়ারফ্লাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উত্তরে বড়িরচর গ্রামের আকন বাড়িতে কাঠের কারুকার্য মণ্ডিত মমিন মসজিদ অন্যতম এক স্থাপত্য নিদর্শন। 1923 সালে মৌলভী মমিন উদ্দিন আকন তৎকালীন বরিশাল জেলার স্বরূপকাঠি থেকে নিয়ে আসা 21 জন কারিগরের সাহায্যে নিজ বাড়িতে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। দুষ্প্রাপ্য লোহার কাঠ ও বার্মা সেগুন কাঠের উপর প্রাকৃতিক রং ব্যবহার করে মমিন মসজিদ নির্মাণ করা হয়েছিল। মসজিদের কাঠের দেয়ালের অপূর্ব নান্দনিকতায় ইসলামিক সংস্কৃতি, ক্যালিগ্রাফি, বিভিন্ন ফুল, পাতা ও ফলের আকর্ষণীয় নকশা ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় 7 বছর অক্লান্ত পরিশ্রমের পর 1920 সালে ইন্দো পারসিক আর ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণে তৈরি মমিন মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। 3 শেড 4 চৌচালা বিশিষ্ট মমিন মসজিদের দৈর্ঘ্য 24 ফুট ও প্রস্থ 18 ফুট। মসজিদের চারপাশের বেড়া 3টি অংশে বিভক্ত। মসজিদের উত্তর দক্ষিণে 2টি এবং পূর্ব পশ্চিমে 4টি করে সর্বমোট 12টি জানালা রয়েছে। মসজিদের কারুকার্য খচিত প্রবেশদ্বার ও মেহরাবে বিদ্যমান ক্যালিগ্রাফি সবচেয়ে বেশি আকর্ষণীয়। প্রবেশদ্বারের উপর বাম দিকে আরবি অক্ষরে ইসলামের 4 খলিফার নাম ও মাঝখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অলঙ্কৃত করা হয়েছে। মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল এর নির্মাণে কোনো লোহা বা তার কাটা ব্যবহার করা হয়নি। মমিন আকনের নাতি মোহাম্মদ শহীদুল্লাহ মমিন মসজিদের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে মমিন মসজিদ স্মৃতি বিস্মৃতি খাতা নামক একটি বই রচনা করেন। ফলে 2000 সালে মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়। 2008 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে মসজিদের সংস্কার কাজে লোহা ব্যবহার করে মসজিদের মূল ডিজাইনে কিছু পরিবর্তন আনা হয়। আকর্ষণীয় জ্যামিতিক নকশা ও আরবি ক্যালিগ্রাফির জন্য দূর দূরান্ত থেকে এই মসজিদটি দেখতে আসে। উদয়তারা বড়িরচর গ্রামের মূল সড়কটিও মমিন মসজিদের নামে নামকরণ করা হয়েছে। প্রিয় দর্শক, দ্য ফায়ারফ্লাইয়ের আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে অন্যদের মাঝে শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।